हाय फ्रेंड्स, आज के आमी बनाबो निरामिष पनीर दिए छोलार डाल। छोलार डालटा आमी प्रथमे भालो करे धुए 3-4 घंटार जोनो भिजिए रेखेछिलाम। एरपर आमी प्रेसारेर मध्ये जल दिए छोलार डालटा नून हलुद दिए सेद्ध करते दिए दिच्छी। 2 থেকে 3টে सीटी पड़ले आमी एटाके नामिए निच्छी। सेद्ध करे निएछि आमी छोलार डाल। देखो निरामिष पनीर दिए छोलार डाल बनानोर जोनो एखाने आमी निए निएछि 150 ग्रामेर मतो पनीर। एगुलो आमी छोटो छोटो करे केटे निएछि। निए निएछि एकटा टमेटो, एटाके आमी पेस्ट करे निएछि। एखाने निए निएछि काँचा लंका, काँचा लंकागुलो आमी कुचिए निएछि। निए निएछि 1 टीस्पून आदा बाटा, एकटा तेजपाता, आर एखाने निए निएछि दारचिनी, आर एखाने आमी 2 टीस्पूनের মতো নিয়ে নিয়েছি গোটা জিরে। আর এখানে তো আমি এটা ছোলার ডালটাকে সেদ্ধ করে রেখেই দিয়েছি। চলো এরপর গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাস অন করে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি যে গোটা জিরেগুলো নিয়েছিলাম এগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেল দিইনি কড়াইয়ের মধ্যে। এরপর আমি গোটা জিরেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। জিরেগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি জিরেগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখো জিরেগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি সাদা তেল ইউজ করলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো। দিয়ে দিলাম পনির। পনিরগুলো আমি ভেজে নিচ্ছি, এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা এখানে চাইলে সরষের তেল দিতে পারো। আমি সাদা তেল দিয়ে 150 গ্রাম পনিরকে ভেজে নিচ্ছি। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুনের মতো। এরপর আমি দিয়ে দেবো অল্প পরিমাণ জল। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা, যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপর 5 মিনিটের জন্য মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। দেখো সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম ছোলার ডালটা। এরপর আমি দেখো মশলার সাথে ছোলার ডালটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। আরও 10 মিনিটের জন্য আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি যে জিরেগুলো ভেজে রেখেছি এগুলো আমি এরপর গুঁড়ো করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এরপর গুঁড়ো করে নিচ্ছি। কষিয়ে নিয়েছি পনির দিয়ে ছোলার ডাল। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম জিরেগুলো, সেগুলোকে আমি গুঁড়িয়ে নিয়েছি। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম উপর থেকে। এতে ডালের টেস্ট খুব বেড়ে যায় আর খেতে খুব সুস্বাদু লাগে। নামিয়ে নিয়েছি পনির দিয়ে নিরামিষ ছোলার ডাল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করতে ভুলো না।